ইউটিউব লাইভের বিশেষ আয়োজন, নিজের বলার মতো একটা গল্প। এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ইকবাল বাহার। আপনারা জানেন, সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার এই সময় আপনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম সাজানোর চেষ্টা করি, কিছু গল্প বলার চেষ্টা করি, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, এমন কিছু মানুষকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি যাদের একটা গল্প আছে, এবং সেই গল্প শুনে আপনাদের মনে একটা ভাবনা, একটা অনুপ্রেরণা এবং একটা ইচ্ছা এবং একটা স্বপ্ন তৈরি করার চেষ্টা হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আপনারা একটু চট করে লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, কমেন্টে একটু লিখে ফেলেন। আমরা যাব আজকে দুজন নারী উদ্যোক্তাকে, একজন নারী নেত্রী আর একজন নারী উদ্যোক্তা, দুজনেই উদ্যোক্তা ইনফ্যাক্ট আমার দৃষ্টিতে, দুজনকে নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের প্ল্যাটফর্মে আপনারা জানেন 2 লক্ষ জনকে নিয়ে আমরা অলরেডি 8ম ব্যাচ শেষ করেছি। এখন আমাদের প্ল্যাটফর্মে আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2,40,000। সো এই 2,40,000-এর মধ্যে আমাদের প্রায় 30,000 হচ্ছে নারী। সো তাদের জন্য ডেফিনেটলি, এবং শুধু নারী কেন, আসলে নারী পুরুষ বলে আমি ব্যক্তিগতভাবে আলাদা করতে পারি না, আমি দেখি একজন মানুষ। সো সেই নারীরা যদি এত সমস্যা, এত বাধা, এত কিছুর পরে তারা যদি এগিয়ে আসতে পারে, তাহলে পুরুষদের জন্য এটা তো আরও অনেক সহজ। সো দুইটাকে ওইভাবে আমরা ক্লোজ ডাউন করার চেষ্টা করব। এবং আমি কথা না বাড়িয়েই চলে যাই আজকে আমাদের দুজন অতিথি। একজন হচ্ছে নীলুফার আহমেদ করিম, উনি বা আমাদের উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং নিজেও কনসালটেন্সি সার্ভিস করেন, এটাই ওনার বিজনেস, ওনার উদ্যোগ। উনি দীর্ঘদিন মিডিয়ার সাথে, বিশেষ করে বাংলাদেশ বেতারের সাথে জড়িত, খবর পড়েন, আপনি ওনার কথা শুনলে বুঝতে পারবেন, সুন্দর করে কথা বলেন, এবং আমার কাছে মনে হয় এই সব কিছু ছাপিয়ে উনি এখন একজন নেতা। সো নীলু আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, থ্যাংক ইউ। তারপরেই আছেন আমাদের সাথে সেলিনা আক্তার, উনি একজন নারী উদ্যোক্তা। ওনার গল্পটা আমি ছোট করে একটু বলে দিই, আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। সেটা হচ্ছে 6,000 টাকা দিয়ে উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। আমরা যে জায়গাটাতে বাধায় পড়ি সবসময়, আমাদের মাথার মধ্যে যে শব্দটা কাজ করে যে আমার টাকা নাই ব্যবসা করার, এইটাকেও আজকে একটু ভাঙার চেষ্টা করব। যে 6,000, এর আগে একজন এসেছিলেন, তার কোনো মূলধনই ছিল না, তিনি এখন অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন। সো আপার অন্তত মূলধন 6,000 টাকা ছিল। সো এই 6,000 টাকা কী করে অনেকগুলো শূন্য সামনে চলে আসলো, সেই গল্পে আমরা আজকে চলে যাব। আপনাকে অনেক স্বাগত। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যাবসলিউটলি। নীলু আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা কেমন আছেন? ভালো আছি। না, আমি, আমার খুবই ভালো লাগছে এই কারণে যে প্রথমত আপনার সঙ্গে আমার একটা ভিন্ন পরিচয় আছে, তো সেই পরিচয়ে আমি আজকে আপনাকে ডাকি নাই। আমি ডেকেছি, আপনি নারীদের নিয়ে কাজ করছেন, আপনি একজন নারী নেত্রী, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই হিসাবে আপনাকে আমি আজকে এখানে ডেকেছি। এবং আপনি নারীদেরকে এই সংগঠনের মধ্য দিয়ে নারীদেরকে একত্র করে একটা পলিসি মেকিংয়ে একটা ভাইব তৈরি করার চেষ্টা করছেন, অনুপ্রাণিত করছি, দ্যাট ইজ ভেরি এক্সেলেন্ট। আপনি হলিক্রসে পড়াশোনা করেছেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। আমি ওই জায়গাটাতে আসতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির সময়টা থেকে আসতে চাই। আপনি যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন কি নেতা হওয়ার কোনো শখ ছিল নাকি, মানে আমি যে কোনো নেতা? আচ্ছা, যেটা হচ্ছে যে স্কুল লাইফে আমি অনেক প্রোগ্রাম করতাম, অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলাম, অনুষ্ঠান উপস্থাপনা, এগুলো খুব ছোটোবেলা থেকেই আমার খুব শখ ছিল। তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফটা আমার একটু ভিন্নভাবে গেছে, এটা বলতে পারি, এই জন্য যে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই আমার বিয়ে হয়ে যায়, এবং আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার ছেলে হয়। তো আমার অনার্স এবং মাস্টার্সের সময়টা আমার মনে হয় যে যেটা আমার দ্বৈত ভূমিকা ছিল, একটা ঘর সামলানো, ওদিকে পড়াশোনা, তো সেদিক থেকে দেখতে গেলে তখন আর আমি আসলে কোনো দিকে তাকাতে পারিনি। ওকে, শুধু পড়াশোনা করেছি। হ্যাঁ, পড়াশোনা করেছি। তারপর যখন আমি চাকরি জীবনে আসি, আমি প্রথম চাকরি আমার বিআইডিএস এ আমি রিসার্চে কিছুদিন কাজ করি, আমাদের জাস্ট রেজাল্ট হওয়ার পর পরই। তারপরে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তখন আগে বলতো বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, এটা শিল্প মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংগঠন, যেটা হচ্ছে ট্রেনিং দেয়, একটা ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি ছিলাম ওখানে। তো ওখানে শুরুটাতেই আমার দেখা গেল যে কিছুদিনের মধ্যেই ওখানে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম হয়ে গেলাম কালচারাল সেক্রেটারি, কারণ তখন আমি বেতারের সাথে জড়িত, বেতারে তখন আমি দুর্বার অনুষ্ঠান উপস্থাপনা করি, উত্তরণ করি।
তো তারপরে হয়ে গেলাম আবার অফিসার্স অ্যাসোসিয়েশনের আমি জেনারেল সেক্রেটারি। তো ওখানেই একটা মানে শুরু, দ্যাট ইজ দ্য বিগিনিং। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে আমি আবার আমাদের যে সংবাদ পাঠক সমিতি তখন নাম ছিল, পরে এটা আমাদের এমপিএসবি, তো নিউজ প্রেজেন্টার সোসাইটি অফ বাংলাদেশ, এরও আমি সংগঠনের মধ্যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং একসময় জেনারেল সেক্রেটারিও ছিলাম। তবে এটার অর্থ এটা হচ্ছে যে আমাকে নেতা হতেই হবে, এবং জানি না কিছু নেতৃত্বের চলে আসে, নেতৃত্বের পেইনটা কি একটু শুনতে চাই, মানে হোয়াট ইজ দ্য পেইন? নেতৃত্বের একটা পেইন হচ্ছে সবাইকে হ্যাপি করা যায় না, এইটাই আমি শুনতে চাচ্ছিলাম, একেবারে কমন অ্যান্সার, কমন কোয়েশ্চেন, সবাইকে হ্যাপি করা যায় না, কিন্তু উদ্দেশ্যটা যদি থাকে যে আমি কিছু একটা করতে চাই, তখন সবাইকে হ্যাপি করার বোধহয় দরকার নাই। যে কারণ আপনি জানেন যে আপনি কি দিতে চাচ্ছেন সমাজকে, দেশকে, নারীদেরকে, এবং আমাদের এই যে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন যখন শুরু হয়। আচ্ছা, এটার বয়স নাকি 25 বছর? 25 বছর, এটা সবচেয়ে পুরনো, খুবই মানে আমার মনে হয় আমি বোধ হয় একটু দূরে আছি এটা থেকে, আমি জানি না যে এটার বয়স 25 বছর হয়ে গেছে, এবং আমরা এই গত বছর, কনগ্রাচুলেশনস, 25 বছর বয়সে এটার প্রেসিডেন্টের দায়িত্ব আপনি পালন করছেন, এবং আমি যখন 25 বছর শুরু হয়, মানে আপনার বয়স 25, যা বলেন, মন থেকে কিন্তু এখনো 25ই আছি। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো যখন এই 25 বছর আগে যখন শুরু হয়, আমি কিন্তু এটার জেনারেল সেক্রেটারি ছিলাম। ওকে, মানে একদম আমি ফাউন্ডার জেনারেল, মানে এটার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। আমি জড়িত, মাঝখানে কিছুদিন আসলে আমি থাকতে পারিনি, বিভিন্ন কাজে দেশের বাইরে ছিলাম, অথবা কর্মক্ষেত্রটা এমন ছিল যে আমি এর সঙ্গে তেমনভাবে জড়িত হতে পারিনি, বা চাকরি করতাম, এন্টারপ্রেনার ছিলাম না। তো যেটা হচ্ছে যে আমাদের এই এটা যখন শুরু হয় আইএলওর একটা প্রজেক্ট থেকে, একটা সেমিনার হয় আমাদের 2 দিনব্যাপী, সেটা 93-তে। তো এটা সেমিনারের পরে একটা আমাদের প্রায় 300 মতো নারী এবং যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে নিয়ে আমাদের সেমিনার ছিল 2 দিনব্যাপী। তো এটা আমি তখন আইএলওর কনসালটেন্ট হিসেবে কাজ করি, তো আমাদের রোকেয়া আফজাল রহমান আপা, উনি তখন ছিলেন এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট, উনি প্রথম প্রেসিডেন্ট, উনি প্রথম প্রেসিডেন্ট, এবং তখন উনি আবার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বা ফেডারেশন তখন যে নাম ছিল তখন ওটার প্রেসিডেন্ট ছিলেন। তো উনি আমাকে ডেকে বললেন, তখন আইএলওর প্রজেক্টটা আবার এমপ্লয়ার্স ফেডারেশনের প্রজেক্ট ছিল, তারপর বললো যে চলো আমরা 2 দিনব্যাপী একটা এরকম প্রোগ্রাম করব, আমি কিছু ফান্ড পেয়েছি, ডিজাইন করে ফেললাম 2 দিনব্যাপী, পুরো প্রোগ্রামে মডারেটরও ছিলাম, এবং আমাদের ফাইনালি যে একটা সেশন ছিল সেটা ছিল যে উন্মুক্ত আলোচনা, যে আজকের এই যে 300 জনকে নিয়ে আমরা 2 দিন সেমিনার করলাম, তারপর কি? তখন কোনো কিন্তু উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন বা ব্যবসায়ী নারীদের জন্য কোনো অ্যাসোসিয়েশন ছিল না বা সংগঠন ছিল না, এটার থেকেই তখন শুরু হলো, এবং ওখানেই সবাই বলে ফেললো যে রোকেয়া আফজাল আপা হচ্ছেন প্রেসিডেন্ট এবং আমি জেনারেল সেক্রেটারি অ্যাডহক বেসিসে। তারপরে আমরা এটার গঠনতন্ত্র তৈরি করলাম, আমরা রেজিস্ট্রেশন নিলাম মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সের, যেটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। তারপরে যেটা হলো যে ওই ভোটাভুটি যাই হোক না কেন, আমরা তারপরে আমরা রয়ে গেলাম কিছু দিনের জন্য। আমি এর পরের গল্পটা শুনতে চাই, কারণ হচ্ছে যে আমি যা কিছু করি না কেন আমাকে মানুষের জন্য কাজ করতে হবে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং যারা নেতা তাদেরকে কিন্তু তারা পথ দেখায়, সো তাদেরকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না যে কি করতে হবে, সেই গল্পে আমি আসবো। আমি জানি না ওরা হয়তো বলতে পারবে যে আমি আমি ওদেরকে পথ দেখাতে পারছি কিনা। অফকোর্স সেলিনা আপার কাছে আসবো। আপা, আপনার জার্নিটা একটু শুনতে চাই, যেটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে, 6,000 টাকা দিয়ে আপনি আপনার প্রাথমিক মূলধন, এবং সেইটা থেকে আজকে একটা শোরুম, 3টা ফ্যাক্টরি, অ্যামেজিং। আমি একটু গল্পটা শুনতে চাই, যাতে করে আমাদের এখানে যারা দেখছে তারা একটু অনুপ্রাণিত হয়, বা শুরুটা যদি এভাবে আর একটু বলেন, কেন আপনার ইচ্ছে হলো চাকরি বাকরি না করে উদ্যোক্তা হবার? আসলে আমি যখন ম্যাট্রিকে পড়ি তখন থেকেই টুকটাক টিউশনি করতাম। হ্যাঁ, তো টিউশনি করতাম, তারপরে আমরা একটা ব্রেন লাইফ নামে একটা কোচিং সেন্টার খুলেছিলাম, ওটাও কোচিংয়ে পড়াতাম। তো ওই সবসময় কিছু একটা করার একটা অভ্যাস ছিল, কখনোই যে জাস্ট বসে থাকবো পড়াশোনা করবো এরকম ছিল না। তো ফার্স্ট আমি ইন্টারে পড়ি যখন, তখন মার্কেটে গেলাম ড্রেস কিনতে, তখনই পারমিশন পেয়েছি যে এবার নিজের পছন্দের ড্রেস কিনবো, বড় বোনদের সাথে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর দাম অনেক বেশি ছিল, আর যেগুলো পছন্দ দাম কম আমাদের সাধ্যের ভিতরে ছিল সেগুলোর দাম মোটামুটি আছে। তো যথারীতি আমি ওটা কিনলাম না,
আমি বাসা আসলাম এবং বড় বোনদের সাথে কিছু গজ কাপড় কিনে নিয়ে এসে সানন্দা ম্যাগাজিন তখন ছিল, খুব ডিজাইনার ড্রেস দিত, ওগুলোর সাথে কাস্টমাইজিং করে আমি নিজের জন্য ড্রেস বানালাম। এই হচ্ছে আমার শুরু। তো তখন থেকে প্রায় আমি গ্রাজুয়েশন পর্যন্ত নিজের ডিজাইন করা ড্রেসই পরতাম এবং আমার ফ্রেন্ডরা আমাকে দেখে পছন্দ করলো, বলতো যে আমাকেও একটা তৈরি করে দিস। এটা ছিল তখন শখ। আপনার কাস্টমার হচ্ছে বন্ধু বান্ধব? হ্যাঁ, আমার খুব দুজন ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তো তখন এটা বুঝিনি যে এটা আমার একটা উদ্যোগ বা আমি বিজনেস করি বা সামথিং, আমি এটা জাস্ট তখন শখ ছিল। গ্র্যাজুয়েশনের পরপরই আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করি এবং সাথে সাথে আমি MBA মাস্টার্স কন্টিনিউ করছিলাম। আমি একটু থামাই এখানে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চাকরি ছেড়ে দেওয়ার গল্পটা আমি একটু শুনতে চাইব। ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, কী এমন উদ্যোক্তার মধ্যে আছে যে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো ক্যারিয়ার ছেড়ে দিতে হবে? তার আগে আমি জানতে চাই আসলে আপনার স্বপ্নটা কী ছিল, মানে ইন্টারমিডিয়েট লাইফের স্বপ্ন। ইন্টারমিডিয়েট লাইফের স্বপ্ন তো যে বাবা মার স্বপ্ন আর বাচ্চার স্বপ্ন আসলে তখন এক হয়ে যায়। হ্যাঁ, তখন আব্বার ছিল যে স্বপ্ন আমার মেয়ে অনেক বড় একটা ব্যাংক কর্মকর্তা হবেন। হ্যাঁ, আমি কিন্তু তখন যখন গ্র্যাজুয়েশন পড়ছিলাম তখন আব্বুর সাথে একটু ফাইটও করেছিলাম যে আব্বু আমি ফ্যাশন ডিজাইনিং পড়বো। তো আব্বু বললো নো, মানে তখন এই জিনিসটাকে ভালোভাবে দেখা হতো না। তো আব্বু আমাকে সেটা দিল না, আমি CA পড়ার জন্য BCOM-এ ভর্তি হয়েছিলাম। আসলে বেস আমার ছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া, যার কারণে BCOM পাশ করে আমি জব করছিলাম প্লাস হচ্ছে MBA। যখন জবে ঢুকলাম তখন মনে হলো যে ঠিক আছে, আব্বুর স্বপ্নটাই পূরণ করি, ব্যাংকার হব, ভালো একজন ব্যাংকার। কী করেছিলেন পরে? আমি CR করিনি, পরে MBA এবং মাস্টার্স কমপ্লিট করে MBAটা করেছিলাম, কারণ তখন ঢুকে বুঝতে পেরেছিলাম যে ব্যাংক কর্মকর্তার MBA ডিগ্রিটা খুব ভালো, হ্যাঁ জরুরি তার পরপর পদোন্নতির জন্য। তো আমি ওটা কন্টিনিউস করছিলাম আর কি তখন। এখন প্রশ্ন হলো এই লোভনীয় চাকরি, অ্যান্ড আই নো দ্য প্যাকেজ অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড, কেন এরকম দুঃসাহস দেখালেন বা পরিবারের সম্মতি ছিল কিনা, আপনার হাজবেন্ডের সম্মতি ছিল কিনা? আমার মাস্টার্সের পরপরই বিয়ে হয়ে গিয়েছিলো। তো আমার তখন MBAটা কমপ্লিট করে ইন্টার্নশিপ করতে হতো। তো আমরা যখন অন্যের চাকরি করি তখন তো অন্যের মত মতেই আমাদের চলতে হয়। হ্যাঁ, তো আমার ইন্টার্নশিপের জন্য সময় দিচ্ছিল না ওরা, যে আপনি ইন্টার্নশিপ কমপ্লিট করেন তাহলে ব্যাংকেই করেন বা সামথিং। আমি স্টক এক্সচেঞ্জে করার ইচ্ছা ছিল, তো আমি তখন জবটা ছেড়ে দিলাম, যেহেতু আমি ইতিমধ্যে 3 বছরের অভিজ্ঞতা আমার হয়ে গিয়েছিলো। আমি জবটা ছেড়ে দিয়ে স্টক এক্সচেঞ্জে হচ্ছে ইন্টার্নশিপ করি এবং ইতিমধ্যে আমার বিয়ে হয়ে যায়। আবার আমি ট্রাই করছি ভালো ব্যাংকগুলোতে জব নেওয়ার জন্য। তো ব্র্যাক ব্যাংকে আমার মোটামুটি একটা জব হয়ে গিয়েছিলো। তো তখন যখন আমি আমার অফার লেটার টানতে যাই, তার কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়ে যাই। তো জানতে পারলাম আই এম গোয়িং টু বি আ মাদার এবং আমাকে হচ্ছে অনেক রেস্টে থাকতে হবে। তো আমার ওখানে একটু থেমে যাওয়া, তারপর বেবি হয়ে যাওয়ার পরে আমি আবার ট্রাই করছিলাম, হ্যাঁ আবার জব করবো সামথিং। বাট আমার হাজবেন্ড হচ্ছে ঢাকায় ট্রান্সফার হয়ে যায়, ও আমি চট্টগ্রামে ছিলাম তখন। তো আমি ঢাকায় যখন আসি, আমি চট্টগ্রাম তো বুঝিনি, অনেক কনজারভেটিভলি আসলে এখনও আছে, আমরা বড় হয়েছি। তো আমরা একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে যাওয়া আসা ছিল, একটু খুব সেফলি যাওয়া আসা ছিল। ঢাকায় এসে মনে হচ্ছিল, আমি যখন গুলশান বনানি, আমি বাসাপথে উঠেছিলাম ফার্স্টে, গুলশান বনানিতে আসলে হয় আমাকে CNG-তে আসতে হবে, নয়তো একটু বাসে ট্যুরে আসতে হবে। তো আমার কাছে ওটা সেফ মনে হয়নি, আমি ওভাবে মানে আসা যাওয়া করে চাকরি করতে পারবো বলে আমার মনে হচ্ছিল না। আমার হাজবেন্ড তখন ওরকম পজিশনে ছিল না যে একটা গাড়ি কিনে দিবে বা সামথিং। তো ওকে আমি বলছিলাম যে কী করা যায় বা আমাদের বেবিটা কার কাছে থাকবে, সব কিছু মিলিয়ে। তো ইতিমধ্যে আমি অনেকটুক স্টার্ট আপ হয়ে গিয়েছিলো, যে বিজনেস আমি বাসায় বসে বসে করছিলাম, শ্বশুর বাড়িতেও ছাদে ব্লক করতাম, শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করতো, ব্লকের ড্রেস তৈরি করতাম। মানে তখন আপনি চাকরিও করছেন অবসর সময়ে? যে টাইমটাতে আমার বেবি, আমি ওই যে বললাম যে আমার কিছু করার ইচ্ছা সবসময়, কখনোই বসে থাকার মানে আমি জাস্ট বসে থাকবো হয় নাই। আমি প্রেগনেন্ট অবস্থায়ও বাসায় বসে বসে বিভিন্ন কাজ করতাম, আমার যেসব ফ্রেন্ড অর্ডার দিত তারা বলতো যে, আমার একটা ফ্রেন্ড ছিল এত মানে মুগ্ধ ছিল, সে জাস্ট কালার বলতো আমি এবার এই কালারের ড্রেস পরবো, আমি
টোটাল মেক করে ওকে বিল দিয়ে দিতাম, যে এত টাকা বিল হয়েছে ও আমাকে দিয়ে দিত। তার মানে আমি আপনার কাছে আবার আসব, তার মানে আপনার ফ্যাশন ডিজাইনিং পড়ার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে কাজ দিয়ে, কাজ দিয়ে, রাইট? সো মানে লাইফে আসলে আমি এই মেসেজটা নিতে চাই সবার জন্য, লাইফে আসলে আমরা যদি কোনো একটা জিনিস স্বপ্ন দেখি এবং এটার পিছনে যদি ঢেলে দেই নিজেকে, ঢেলে দেই, রাইট, পড়ালেখাটা খুব জরুরি না, কারণ পড়ালেখা অনুযায়ী তো আমরা বাংলায় পড়ে ব্যাংকে কাজ করছে, এরকম অনেক উদাহরণ তো আছে, আবার অনেকে ইঞ্জিনিয়ার হয়েও কিন্তু ব্যাংকে কাজ করছে, এরকম অনেক উদাহরণ আছে। সো মেবি সে খুব ভালো রান্না করতে পারে, রাইট, ইঞ্জিনিয়ার, সে খুব মন খারাপ করে ব্যাংকে কাজ করতে গেল, কাজ করছে, বা ইঞ্জিনিয়ারিং তার পছন্দ না, সে হয়তো রান্নাটা ভালো পারে, সে হয়তো, সে এরকম হয়েছে অনেকে রেস্টুরেন্ট দিয়ে ম্যাসাকার করে ফেলেছে। আসলে হয় কি, নেশার পেশা যদি একসাথে হয়ে যায় আমার মনে হয় এর চেয়ে বড় স্বপ্ন পূরণ আর কিছু, মানে এর চেয়ে বড় ম্যারেজ আর কিছু হতে পারে না। আমি আবার আসবো আপনার কাছে আপা, যে কথাটা আপনাকে আমি বলছিলাম তখন, যে আপনার স্বপ্ন কি ছিল, যে আপনি তো বললেন ওভার দ্য পিরিয়ড আপনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু ছোটবেলার স্বপ্ন কি ছিল, এরকমই কিছু করবেন না ডাক্তার ইঞ্জিনিয়ার? না, ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না, বাবা টিচার ছিলেন, বাবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, বিয়ে হলো, আমার হাজব্যান্ড ছিলেন মামসিং ইউনিভার্সিটির, টিচিংটা খুব ভালো লাগতো, ফ্যামিলিরও বড় মেয়ে ছিলাম, সবাইকে পড়াশোনা দেখানো এটা সেটা করা, মানে ওদিক দিয়ে একটা আবার আমার নেতৃত্ব বোধ হয় ছিল, কারণ ফ্যামিলিরও সবচেয়ে বড় ছিলাম, সে চাচাতো ভাই বোন কাজিন বলো, আবার বিয়ে হয়ে গেল যখন 18 বছর বয়সে বিয়ে, কিন্তু হয়ে গেলাম বড় বউ, হ্যাঁ, তো সবার পরামর্শ দেওয়া, সুপার যা হোক অ্যাডভাইস দেওয়া, লিডারশিপটা পরিবার থেকেই শুরু হয়েছে, পরিবার থেকে আবার শুরু হয়ে গেছে বোধ হয় সেটাই। তো টিচার হওয়ার ইচ্ছা ছিল, তবে কীভাবে জানো, ওই ট্রেনার আমি, মানে চাকরি যখন শুরু করলাম ফ্যাকাল্টি, সেটাও তো ট্রেনিং, তো এই যে ট্রেনিংটাকে আসলে আমি মানে খুব কি বলবো, পছন্দ করেছি, আই লাভ ইট, স্টিল আই এম ওয়ার্কিং অ্যাজ এ ট্রেনার। আমি ওই ট্রেনিং আসতে চাচ্ছি, যে আমাদের মধ্যে একটা এখনো, হ্যাঁ অনেকে ট্রেনিং নিচ্ছে, করছে নিজেকে ডেভেলপ করার জন্য ঠেকে গিয়ে, মানে ওই যে উনি যেমন বললেন যে ব্যাংকে জব পেয়েছি এখন আবার MBA করতে হবে, এটা কাইন্ড অফ এডুকেশনাল ট্রেনিং, কিন্তু আমাদের, আমরা যখন অনেকের সাথে ইন্টারাক্ট করি, সে যখন আহা এমন একটা প্রতিষ্ঠানে কাজ করছে ইংরেজি জানি না, মানে ইংরেজিটা ভালো পারি না, সো আমরা একটু ইংরেজি শিখে নিই, তারপর নানান রকম, কিন্তু আপনি যেহেতু ট্রেনিং করান, কেমন দেখ, মানে ওদের স্টোরিগুলো কেমন, যে এটা কি বাই ফোর্স, মানে ওই যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাচ্ছে, না আগে থেকে প্রিকশন যে আমি রেডি হই? আমি যখন BIM-এ, আমি মনে করি যে আমি প্রথম বোধহয় বাংলাদেশে 85-এ, আমি 81-এ জয়েন করি BIM-এ, সো 85-এ যখন আমি প্রথম উইমেন ইন ম্যানেজমেন্ট কোর্সটা আমি প্রথম বাংলাদেশে শুরু করি, এবং আমি যখন ডিজাইন করি, আমার ডিজি তখন বলছিল যে ম্যানেজমেন্টে যারা নারী আছে তারা তো এমনিতেই আসবে, তোমার আলাদা তাদের জন্য কোর্স করা দরকারটা কি? আমি বললাম ওনারা যখন একজন আসেন অনেকের মধ্যে, এবং 84-85-এ কিন্তু তেমন যে বিশেষ করে ব্যবস্থাপক হিসেবে নারী তো খুব কম ছিল, এবং আমাদের ওখানেও ফ্যাকাল্টি মাত্র আমরা 3 জন ছিলাম, অ্যান্ড আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ওইখানে ওই সময়ে। তো যেটা ছিল যে তখন আমি যখন বললাম যে ওনারা যখন আসেন কথা বলেন না, আমি চাই ওনারা আলাদাভাবে আসুক, ওনাদেরকে আলাদাভাবে আমি ট্রেন আপ করি ম্যানেজমেন্টের বিভিন্ন দিক, ওনাদের প্রবলেমসগুলো নিয়ে আমরা আলোচনা করি, তাতে ওনাদেরকে সেভাবে ডেভেলপ করবো। এবং তারপরেই কিন্তু আমাদের একটা বাংলাদেশ ব্যাংক থেকে ওখানে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং ওখানে শুরু হলো, এবং আমি আবার ডিজাইন করলাম উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, মানে আমার যে নারীদের উন্নয়নের জন্য মাথার মধ্যে একটা কাজ করছিল, এবং তখন বলছি যে নারীদের জন্য আলাদা ট্রেনিং কেন দরকার, উইমেন এন্টারপ্রেনারশিপ কেন দরকার? আমি তখন আবার USAID এবং মাইটাস একটা ট্রেনিং করেছিল, আমি ওখানে নিজে অফিস থেকে ছুটি নিয়ে জানাইনি, আমি নিজে ট্রেনিং করলাম, করে আবার ডিজাইন করলাম। অ্যাবসলিউটলি, আমি তো আপনাদের অ্যাসোসিয়েশনের একটা উদাহরণ বা গল্প আমার সামনেই আছে, আমি দেখতেই পাচ্ছি, উনি আমাদের একজন মেম্বার, হ্যাঁ অফকোর্স। এরকম আরও একদম রিমার্কেবল আপনাদের এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, যে তাকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি, আমাদের সাথে ছিল, এরকম দু একজনের যদি নাম বলেন বা তাদের গল্পটা একটু ছোট করে বলেন। আমি আমি বোধহয় তাদের নাম দিব, তারা এখানে আসবে। আর আমি যেটা বলছিলাম যে ট্রেনিংয়ের ব্যাপারে, ওরাও জানে, এখন আমি যখন এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমাদের তো 2 বছর পরপর আমাদের চেঞ্জ হয়, এবং এটা উই মানে হচ্ছে এটা আমাদের অর্গানাইজেশন, এটা কারোর নাম দিয়ে অর্গানাইজেশন না, আজকে 25 বছর পর WEA, হ্যাঁ, সো আমরা উই বলি সংক্ষেপে, WEA ওইটাই রাখি। তো আমাদের যেটা হচ্ছে, আমি ওই যে বললাম ট্রেনিং তো মাথার ভিতরে, এবং আমার তখন মনে হচ্ছে যে এই উইমেন এন্টারপ্রেনারদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং দরকার, এবং আমি সেটা শুরু করে দিই এখানে, যেমন তাদের হয়তো ট্যাক্সের উপরে দরকার, ভ্যাটের উপরে দরকার, কীভাবে তারা লাইসেন্সটা করবে, তারপরে এক্সপোর্ট কীভাবে করবে, বিভিন্নভাবে
তাদেরকে লিঙ্কেজ করা, এবং একটা অর্গানাইজেশন শি ট্রেড ইন্টারন্যাশনাল, যাতে মানে মেয়েরা কীভাবে এক্সপোর্ট করবে, ট্রেড করবে, তাদের সাথে এমইউ করেছি, করে তাদের মাধ্যমে আমরা অনলাইনে ট্রেনিং দিচ্ছি। আমি কিন্তু এই যে মাথার মধ্যে ট্রেনিংটা চলছে এবং ওদেরকে চেষ্টা করছি সেইভাবে অনুপ্রাণিত করে, যে আমি মনে করি যে ট্রেনিংয়ের আসলে কোনো বিকল্প নেই। হ্যাঁ, একজন উদ্যোক্তা হয় তার ভিতর থেকে আসবে যে সে উদ্যোক্তা হচ্ছে, কিন্তু তারপরে যদি তার তো এইচআর জানতে হবে, তার যদি কোয়ালিটি সেলস জানতে হবে, লিডারশিপ জানতে হবে, মার্কেটিং কমিউনিকেশন জানতে হবে, সব জানতে হবে। এবং প্রথম যখন আমি উইমেন এন্টারপ্রেনারশিপ স্পেশালিস্ট হিসেবে আইএলওর কাজ করছিলাম, ওই যখন আমরা এটা শুরু করি তখন তো, তখন যেমন ক্লাসের মধ্যে কি হতো, ক্লাসে আমি প্রথম যখন বললাম ঠিক আছে আমার কস্টিং হবে ঠিক আমার প্রোডাক্টের, তো বলতে আমি খুব ভালো লাভ করি। ও যদি তখন বলে যে ও ঘরের তৈরি করছে, ওর ফ্রেন্ড ওর কাছ থেকে কিনে নিয়ে গেল, তো প্রোডাক্ট তৈরি করতে ও যদি 1000 টাকার ইয়ে লাগে ম্যাটেরিয়াল অ্যান্ড আদার্স, আর ও যদি 1500 টাকা বিক্রি করে ভাববে ও 500 টাকা আমার লাভ। কিন্তু তখন আমি বুঝালাম যে এই 500 টাকার মধ্যে কী কী আছে আপনার, আপনি এই সময়টায় অন্য জায়গায় কাজ করতে পারতেন, তাহলে আপনার লেবার কোথায়, কস্ট কোথায়। এখানে বলে আমি তো ঘরে তৈরি করি, কেন ঘরের যে ইলেকট্রিসিটি বলে না, এটা তো আমার সংসারের বিল থেকেই যাচ্ছে, সে আমাকে ওইটা একটু কাজ করে দেয়। আমি আপনার সাথে লাস্ট যেটাতে আসতে চাই একটু পরে ওনার সাথে কথা বলার পর, সেটা হচ্ছে যে আমাদের একটা ট্রেডিশনাল ইয়ে আছে মেয়েদের ব্যাপারে, বিশেষ করে আপনি কি করেন, আমি তো কিছু করি না। এটা আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয় যে একটা মা বা একটা মেয়ে সংসারে যে কি পরিমাণ কাজ করে, এবং কি পরিমাণ এটাকে যদি অঙ্কে আনা যেত তাহলে জামাই বোধে দেউলে হয়ে যেত। মেয়েরা নিজেরা বলার জন্য আমি বলছি, আমি যদি কোনো মানে যে হোম মেকার একজন নারী বা হোম ম্যানেজার, তার হাজবেন্ডকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই ভাবি কি করে, কি বলে? আলোচনা করতে চাই, কারণ হচ্ছে যে আমাদের এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। আমরা যদি তাদেরকে পেমেন্ট করা শুরু করি তাহলে চামড়া উঠে যাবে কিন্তু কারো কারো। তো আপা আমি আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে কি, হোয়াট ইজ দ্য ম্যাজিক, কত বছর লাগলো এই 6000 থেকে আজকের অবস্থান, এই টাইম ডিউরেশনটা কত? আমি 2012 সালে একদম কাগজে পত্রে মানে ট্রেড লাইসেন্স করে স্টার্ট করে দিয়েছিলাম, তার মানে 8 বছর। হ্যাঁ, প্রায় 8 বছর। 8 বছরে এই হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক, 6000 টাকা থেকে এখন প্রায় 25-30 লাখ টাকা আমার মান্থলি সেল। মান্থলি সেল বলবো না, আমি অ্যাসেট বলবো, আমার মানে আমি রিরোলিং করছি, রাইট? ইয়া। হোয়াট ইজ দ্য ম্যাজিক, আপনার মধ্যে কী জাদু আছে যেটা অন্যরা জানতে চায় যে কীভাবে সম্ভব, বা আসলে কি আলাদা কোনো আলাদিনের চেরাক বা বাতি আছে কিনা? না, আমি বলবো যে এই কর্মশক্তির কিছু করার জন্য সবার আগে দরকার একটা সৎ ইচ্ছা, যেটাই করবো আমি একটা এটার পিছনে আমি আমাকে বিলিয়ে দেব, আমি করব, কিছু একটা করব। আর হচ্ছে অবশ্যই যুগোপযোগী হতে হবে, যে আমি যেটা অলরেডি কেউ স্টার্ট করে দিয়েছে, যেমন ধরেন এখন ক্লদিং বিজনেসটা এত অহরহর, এত আমার গল্প শুনে আরেকজনও মনে করবে যে হ্যাঁ আমি তাহলে কালকেই যাই, কিছু ব্লকের ড্রেস নিয়ে আসি, কিছুই করি, আমি স্টার্ট করি। তাদের জন্য আপনার অ্যাডভাইস কী হবে? তাদের জন্য বলবো, আমি এখন ইউটিউবেও অনেক বিজনেস আইডিয়া অনেক কিছু কিন্তু দিচ্ছে, আমাদের যুগ অনেক এগিয়ে গেছে, ডিজিটাল দেশ যদি আমি বলি, আমরা আমাদের হাতে সবার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি যদি জাস্ট একটু সার্চ করে, আমি যেটা নিয়ে চিন্তা করছি সেটার ফিউচারটাকে, ওটা যদি একটু সার্চ করে তাহলেও কিন্তু আমি অনেক রিপোর্ট পাচ্ছি। আর নতুন নতুন অনেক কিছুই আছে করার, আমি সিম্পল ঘরে একটা রান্না করলাম, ওই রান্নাটাও যদি আমি ছবি দেই, আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা অনেকে এখন বাসায় রান্না করতে পারছি না। আমি খুব স্পেসিফিক একটা পয়েন্টে যাই, আপনি মার্কেটিং কিভাবে করেছেন? আমি মার্কেটিং করেছি ফার্স্টে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারপর হচ্ছে আমি যাদের সাথে ঘুরতাম, যেখানে যেতাম একটু বলতাম যে আমার এই প্রতিষ্ঠান আছে, এখন আমি অনলাইনে মার্কেটিং করি, মেলাতে স্টল, মেলা, রাইট, মেলাতে স্টল। আমরা যদি বলি আপনার 30-32 লাখ টাকা মাসে যে সেল হয়, তার কত অংশ অনলাইনে হয়? আমার অনলাইনে হয় বেশ ভালোই, আপনার হচ্ছে 50% প্লাস। হ্যাঁ, 50%।
আপনি কি পাইকারি করেন না খুচরা বিক্রেতা? আমি হচ্ছে বেসিক্যালি কাস্টমাইজিং করি, আমি টোটালি রেডি করে রেখে দিই না কোনো কিছু, আমার কিছু স্যাম্পল থাকে, দেন আমার ক্লায়েন্ট এসে বলে যে আমি এই ধরনের, যেমন আজকে এখানে আসার আগেই একটা অর্ডার নিলাম, ওর হচ্ছে আগদের জন্য ড্রেসটা বানাবে, তো আমাকে বাজেট বলে দিয়েছে, কিছু পিকচার দেখিয়েছে, আমি এরকম চাই, তো আমি সেটাকে ডিজাইন করে ওর পছন্দ মতো করে দিই। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ধরেন কথার কথা একদিন আপনি আর কাজ করতে পারছেন না, বয়স হয়ে গেছে, তখন এটা টেক ওভার করার জন্য আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটিগুলো আছে ডিজাইনিংয়ে বিশেষ করে, সেটার কি হবে? সেটা আমি আসলে অলরেডি প্ল্যান করে ফেলেছি যে আমি কাস্টমাইজিংটা আস্তে আস্তে একটু কমিয়ে দেব, আমি কিছু একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা আরও চারটা পাঁচটা কপি রেখে বা আমি বাই এবং সেল প্রসেসেই চলে যাব, কাস্টমাইজিংটা একটু কমিয়ে দেব আর ডিজাইনার রাখবো, মানে আমার আন্ডারে আমি কিছু ছোট ছোট আপুদেরকে তৈরি করছি। কতজন কর্মী এখন কাজ করে? আমার আন্ডারে 20 জন আছে একদম পার্মানেন্ট কাজ করে আর সিজনাল 35। পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? আমার পরিবারই আমার সবচেয়ে বড় সাপোর্ট, আমার হাজবেন্ড আমাকে ফার্স্টলি সাপোর্ট করেছে। আমি সেদিন একজন নারী আসলো, তিনি আমাকে খুব প্রাউডলি বললো যে আমার প্রতিষ্ঠান এখন বড় হয়ে গেছে, ওখানে আমি আমার জামাইকে চাকরি দিয়েছি। হ্যাঁ, আমার এত ভালো লেগেছে শুনে। সো এরকম কোনো ঘটনা আছে নাকি? আমার এরকম কোনো ঘটনা নেই, আমার হাজবেন্ড ব্যাংকে জব করছেন, তবে উনি যখনই ফ্রি হন, আমি যখন শপিংয়ে যাই প্রোডাক্ট কিনতে, তখন ও আমার সাথে সাথে থাকে। এবং আমার স্টার্টিংয়ে আমি যেটা বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেয়েদের জন্য এখনও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেটা বলি, যাতায়াত ব্যবস্থা বলি, কোনোটাই মানে আমাদের জন্য এখনও সেফ না। তো স্বাভাবিক ওকে আমি সাথে নিয়ে যাই। আমি যখন ইসলামপুরে যেতাম, আমার মনে আছে একবার আমি প্রায় 500 গজ কাপড়। আমি এই পয়েন্টটাতে আসতে চাই, এই যে সোর্সিং, সবাই এই ঝামেলাটাতে পড়ে, দুইটা জিনিস, একটা হচ্ছে যে টাকা, আপনি তো বললেন আপনার 6,000 টাকা দিয়ে ওটাকে ছোট 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 করে 8 বছরে এই জায়গায় এসেছেন। সো আসলে টাকা কিন্তু বিজনেসের জন্য কোনো বড় সমস্যা না বা বড় বাধা না, এটা আপনি স্বীকার করেন, আপনি নিজেই তার একটা উদাহরণ। এবং আমি অনেককেই বলি, এখন বলি যে তোমার টাকা লাগবে না, তুমি সেল করো, আমি তোমাকে কমিশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি আমার প্রোডাক্টগুলো নিয়ে যাও, তোমার কোনো টাকা দরকার নেই। এবং এইভাবে আমি কিন্তু চট্টগ্রামে অলরেডি আমার 3 জন বান্ধবী খুব ভালো বিজনেস করে স্টার্ট করেছে, ঢাকায়ও আমি প্রায় 2-3 জনকে বিজনেস স্টার্ট করিয়ে দিয়েছি, মানে ওরা ভালোভাবে এখন বিজনেস করছে। অ্যাবসলুটলি। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সোর্সিং, মানে প্রোডাক্টটা কেনা, এটা কিন্তু একটা বিশাল, এবং এটাই হচ্ছে লাভ করার সবচেয়ে ভালো জায়গা। বিজনেসে একটা কথা আছে যে কিনতে লাভ করো, কিনতে লাভ করো, হ্যাঁ সদাইটা ভালো হয়েছে একটা কথা আছে, হ্যাঁ ভালো জিনিসটা কেনো কিন্তু কিনতে তুমি লাভটা করো। আপনি কি ব্যবহার করেন এই ক্ষেত্রে, মানে আপনি নিজেই এই সোর্সিংটা নিজেই করেন? হ্যাঁ, আমি র মেটেরিয়াল সোর্সিংটা নিজেই করি, এবং আমি নতুন নতুন সোর্সিং এ সব সময়, যেমন আমার রিসেন্টলি একটা আগ্রহ হয়েছে যে টাঙ্গাইলে করটিয়ার হাট একটা বসে, ওখানে একদম চিপে হচ্ছে আমরা যেসব হোলসেল মার্কেটে যেগুলো পাই, ওই হোলসেলরাই হোলসেলার হচ্ছে ওরা, তো আমি সূর্যোদয়ের সময় বিক্রি করি। হ্যাঁ সূর্যোদয়, হ্যাঁ ভোরবেলা, একদম খুব ভোরবেলা মার্কেটটা বসে। ওটা পাওয়া হচ্ছে ড্যামরার যেটা জামদানি হাট, ওটা সূর্যোদয়ে, আর ওইটাও না করটিয়ার, করটিয়া হাটটা হ্যাঁ 12টা পর্যন্ত থাকে। তো আমি একবার গিয়েছি, আমরা ওখানে টাঙ্গাইলে খুব ভোরে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে ডেফিনেটলি ইউ হ্যাভ সাম এক্সক্লুসিভ ডিজাইন যেটা অন্যরা দেখে পছন্দ করে। কাপড়ের ব্যবসায় আপনি যেটা বললেন, এখন হয়তো অনেকে দেখে বলবে আমি ওনার মতো কাপড়ের ব্যবসায়ী হব, কিন্তু ডেফিনেটলি হতে পারবে সে যদি ইউনিক কিছু তৈরি করতে পারে, ইউনিক মানে ট্রেন্ডি থাকতে হবে সব সময়, ডিজাইনের ক্ষেত্রে থাকতে হবে যে আমি একটা করলাম। এটা অনেকেই ইদানিং বলতে শুনি যে আমি ফেসবুকে আমার ডিজাইনটা দিচ্ছি না, কেন ওটা কপি হচ্ছে? আমার মাথা যদি কাজ করে, আমার একটা ডিজাইন কপি হলে আমি আরেকটা ডিজাইন করব, আর আমার কাস্টমার তো নিশ্চয়ই আমার একটা ডিজাইনে বসে থাকবে না, সে নতুনত্ব চাইবে। তো আমার মনে হয় যে যেই কাপড় চোপড় নিয়ে করুক আর যে কোনো প্রোডাক্ট নিয়ে করুক, ট্রেন্ডি থাকতে হবে, তাকে একটু অ্যাডভান্স চিন্তা করতে। আমি আরেকটা গল্প শুনেছি, ক্রিয়েটিভিটিটা খুব দরকার, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপা আপনার কাছে আমি আসতেছি, তার আগে বলি আমি দুজনকে বলছি, আমি আরেকটা গল্প শুনেছি একজনকে, এরকম নারী উদ্যোক্তা, তিনি বলেন যে আমি একটা প্রোডাক্ট বানাই, হ্যাঁ, এবং এটার যে কাস্টমার সে নিজেকে প্রাইড ফিল করে
যে বাংলাদেশে এটা একটাই আছে, একটাই আছে, রাইট? সো এটাও একটা তার জন্য, হ্যাঁ, কিছু কিছু কাস্টমার কিন্তু তার এরকমই, তাদের চাহিদাটা এটাই যে আমারটা আমারটা কেউ পরবে না, কেউ এরকম কেউ পরবে না, আমি একটা কাপড় পরে বের হলাম, এটা আরেকজনকে দেখলাম ওরকমই পরছে, এটা আমার শপেও হয়, আমি একটা ডিজাইন করলাম, ফার্স্টে কেউ যদি দেখে ফেলে বলে যে আপা প্লিজ এটা আর করবে না, আমি তাই করি, আমি নতুন করি, মানে সেম কপিটা আমি আর করি না। অ্যাবসলিউটলি, আমরা আসবো, আমার আরও দুই একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমরা অনুষ্ঠান একদম প্রায় শেষ জায়গা আমাদের যে টাইমিং সেই অনুযায়ী। আপা আমার বউ তো কিছু করে না, এই যে বলি আমরা আমার বউ অবশ্য অনেক কাজ করে, মানে আমার বউ তো কিছু করে না, এই কথাটা যখন আমরা বলি এটাকে আসলে এটা এই পরিবর্তনটা কবে হবে? এটা 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 হলো আমাদের এখন, আমি আসলে এখন গভর্নমেন্টের এই মুহূর্তে আমি মিনিস্টার অফ ওমেন অ্যাফেয়ার্সের কনসালট্যান্ট হিসেবে কাজ করছি, আমি জেন্ডার রেসপন্সিভ প্ল্যানিং অ্যান্ড বাজেটিংয়ে ট্রেনিং দিচ্ছি 43 মিনিস্ট্রির অফিসিয়ালদেরকে, তো আমার ক্লাসগুলো হয় এই জেন্ডার ইস্যুর উপরে। তো যেটা হচ্ছে যে আমি একটা কথা ওখানে আমাদের বলতে হয় যে প্রোডাক্টিভ রোল আর রিপ্রোডাক্টিভ রোল, তো ঘরের কাজটা হলো রিপ্রোডাক্টিভ রোল। এখন ঘরের কাজের যে ইয়েটা আছে, এই মূল্য, ঘরের কাজের মূল্যটা চিন্তা করতে হবে আমাদের, এই এটা আমরা ধরি না বলে, কারণ ঘরে আমরা কিন্তু ঘরে অনেক জিনিস, যেমন ধরো আমরা যদি মফস্বল বা গ্রামে তৈরি করি, ঘরের কলা মূলা, তারপরে আমার লাউ কুমড়া, ঘরের মুরগি, এগুলো কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু কি হচ্ছে আমার এই যে বাজেটের মধ্যে কিন্তু নাই, না আয় আছে না ব্যয় আছে, তাতে আমার ঘরের ইনকামে বা ঘরের বাজেটে যেটা না থাকে, এটা আমার জাতীয় বাজেটে আসবে না, জাতীয় বাজেটে আসবে না, তাতে কি হচ্ছে জিডিপি কমে যাচ্ছে আমাদের, মানে ওই জিনিসটা জিডিপিতে কিন্তু আমাদের রিফ্লেক্টেড হচ্ছে না, ন্যাশনাল ইনকামে রিফ্লেক্টেড হচ্ছে না। তো এখানে আমাদের যেটা হচ্ছে, আমাদের সেদিন আমার পার্টিসিপেন্ট ছিলেন বিবিএস থেকেও, তারা এখন চিন্তা করছেন বা আমাদের গভর্নমেন্ট থেকে এখন চিন্তা চলছে বা আমরাও চিন্তা করি, আমাদের উন্নত বিশ্বে এটা আছে যে ঘরের কাজের, গৃহকর্মের কাজের একটা মূল্য নির্ধারণ করা, তো এই মূল্য নির্ধারণ করতে হবে। এবং অনেকে আমাকে বলে, ও আচ্ছা আপা আপনি এরকম বলছেন, আমার কি তাহলে বেতন দিতে হবে নাকি বউকে? আমি বলছি শুনেন, বেতনটা পরের কথা, স্বীকৃতি দেন, সম্মান দেন, তাকে স্বীকৃতি দিতে হবে, তাকে সম্মান দিতে হবে তার কাজটুকু। কেন আমি অনেক গ্রামে কাজ করেছি ইউএনডিপির হয়ে, তখন কি বলে যে হাজবেন্ড এসে বলে কি করো সারাদিন, খাও আর ঘুমাও, কিন্তু ঘরের সে সবার আগে ঘুম থেকে ওঠে, সবার পরে সে ঘুমোতে যায়, এবং তার কাজগুলো কিন্তু তখন কোনো মূল্যায়ন করা হয় না। তো এই কাজগুলো মূল্যায়ন করতে হবে, এবং এই কাজটা আমাদের পুরুষদেরই করতে হবে, হ্যাঁ, ঘর থেকে শুরু করতে হবে, শুরু করতে হবে। এবং এই জন্য ইউএনডিপি তে একটা কথা আছে, হি ফর শি। আবার আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের সময় অনুযায়ী, আপনি আমাদের এখানে প্রায় 30,000 নারী আছে, তাদের উদ্দেশ্যে আপনার বেড়ে ওঠা, আপনার ঘুরে দাঁড়ানো নিয়ে যদি এক মিনিটের মধ্যে কিছু বলতে চান। আমি যেটা বলবো যে এখনও যদি আমাদের আমাদের এখন সব নারীরাই কিছু না কিছু করতে চাচ্ছে, তাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন বিষয়টাতে এক্সপার্ট, সেটা আইডেন্টিফাই করে ওখানে যেটুকুতে জ্ঞান আছে, যেটুকু জ্ঞান আছে ওটুকু দিয়ে তার কিছু স্টার্ট করতে হবে। সাপোজ কেউ হচ্ছে খুব ভালো বিস্কিট বানাতে পারে, সে ওটুকু দিয়ে স্টার্ট করুক। আর অনলাইন ডিজিটাল যুগে আমাদের জন্য খুব খরচ ব্যয়বহুল ব্যাপার না এখন, যে আমি অনেক টাকা খরচ করে একটা বিজনেস স্টার্ট করব। সিম্পল আমি আরেকজনকেও চিনি, একটা আচার বানিয়েও কিন্তু আমি আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি, আমার পরিচিত মানুষরাই বলবে যে হ্যাঁ আমাকে এক বোতল আচার দাও, এভাবেই আমার স্টার্ট হতে পারে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ আপা, আপনার তো ক্লোজিং নোট শুনবই আমাদের নারীদের উদ্দেশ্যে, প্লাস এই এই যে আমরা যেটাকে বাধা মনে করি, বিশেষ করে নারীরা যে বাধাগুলো প্রাপ্ত হন সেইটাও উত্তরণ করার জন্য, সেটাকে ওভারকাম করার জন্য তাদের জন্য একটা বা দুইটা পরামর্শ সাথে যদি দেন। তোমার পেজ একটা জিনিস দেখছিলাম যে বিয়ের খরচ কমিয়ে পুঁজি করার জন্য, তা আমি একটা কথা আমি যেটা বলি যে এক বাবা মার যদি ছেলের জন্য 1,00,000 টাকা রাখা আছে, মেয়ের জন্য 1,00,000 টাকা রাখা আছে, ঠিক আছে, ছেলে যদি বলে বিজনেস করব, বাবা কিন্তু দেবে, আর মেয়ে যদি বলে বিজনেস করব, তাহলে বলবে মা এটা দিয়ে তোকে বিয়ে দিয়ে দিব। সো আমাদের যদি এই চিন্তাধারাটা একটু চেঞ্জ হয়, যে এই চিন্তাধারা করতে হবে যে শুধু না মেয়েকে বিয়ে দেওয়া না, মেয়েকে আমাকে একটা জায়গা এস্টাবলিশ করে দিতে হবে, যাতে করে আমি মনে করি যে আমরা নারীর ক্ষমতায়ন বলছি, আসলে আর্থিক ক্ষমতায়ন ছাড়া কোনো ক্ষমতায়ন হবে না, নিজের কাছে নিজের কিছু টাকা আসতে হবে, তাহলেই আমার মনে করি যে একজন নারীর ক্ষমতায়ন, ফিনান্সিয়াল ফ্রিডম। এবং সেই জিনিসটা চিন্তা করতে হবে, সবাই তো চাকরি পাবে না, এত চাকরি নেইও, সুতরাং নারীদেরকে উদ্যোক্তা হিসেবে আসতে হবে, এবং উদ্যোক্তা হওয়ার জন্য যেটা বলছিল সেটা চিন্তা করতে হবে। আর এখন কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনগুলো থেকে আমাদের আসলে খুবই দরকার এই লিঙ্কেজগুলো তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা, লিঙ্কেজ, এই যে
আমরা কিন্তু জানি না কোথায় কি পাবো, ক্যাপিটাল কিন্তু আছে, ব্যাংকগুলো নিয়ে বসে আছে, যদিও ব্যাংকে অনেক সমস্যা। সেদিন আমি জানলাম, বাংলাদেশে শুধু পাটের তৈরি 122টা প্রোডাক্ট আছে। জি হ্যাঁ, সো মানে অনেক কিছুই আসলে কিন্তু জানা না, এবং 122টা প্রোডাক্ট মানে 122টা বিজনেস, বিজনেস আইডিয়া। আজকে আমাকে একজন ফোন করেছিল, উনি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে একটা, ওরা একটা প্রজেক্ট তৈরি করছে যারা ট্রেনিং দেবে, যারা লেদার এবং কয়েকটা ইয়েতে। আমি বললাম আমার লেদারের আমার মেয়েরা আছে, আপনি আসেন, আমি ওরা আপনাদের কাছ থেকে ট্রেনিং নিবে। তো এখন কিন্তু এরকম সুযোগগুলো আসছে, অপরচুনিটিসগুলো আসছে, কিন্তু সেগুলোকে আমাদের অ্যাভেল করতে বুঝতে হবে যে এগুলো কোথায় পাওয়া যায়। তো সেই কারণে আমার মনে হয় যে অ্যাসোসিয়েশনগুলোর অনেক বড় দায়িত্ব আছে। আমার মনে হয় আমাদের আমার একটা বড় দায়িত্ব যে তাদেরকে একটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ বিভিন্নভাবে, একটা উদ্যোক্তার যে হওয়ার জন্য প্রশিক্ষণ, প্লাস হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো, যে আমার পুঁজি কোথায় পাবো, আমি কোথায় যাব, এবং প্লাস হচ্ছে যে আমাদের যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, এগুলো কিন্তু আমরা অনেক সময় জানি না, এবং নারীরা আরও জানে না। রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জানানোর জন্য আমাদের খুব দরকার, এবং আসলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। অ্যাবসলিউটলি, আমি একদম লাস্ট 30 সেকেন্ড করে একটা মূল্যায়ন শুনবো। আপনারা জানেন যে আমাদের যে প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প, এটার জন্ম হয়েছে আজ থেকে 2 বছর আগে, আপা সেদিন প্রোগ্রামে ছিলেন, এবং এইটাতে আমরা 164 জন ছেলে মেয়েকে নিয়ে 2 বছর আগে 90 দিন করে ট্রেনিং শুরু করেছিলাম ফ্রিতে। তাদের শুধু MB খরচ করতে হয়, এবং আমরা একদম স্ট্রাকচার 90 ডেজ কোচিং যেভাবে করে, ট্রেনিং যেভাবে করে সেভাবে করাই, এবং আমরা 8টা ব্যাচ শেষ করেছি, এখন 9ম ব্যাচ চলছে। এই সেই 164 জন থেকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা এখন 2 লাখ 2 লক্ষ। ছোট করে একটু মূল্যায়ন শুনতে চাই আমাদের কাজ সম্পর্কে। আমি মনে করি যে আমাদের তো যে জনসংখ্যা যেরকম, হ্যাঁ 164 থেকে 2 লাখ অবশ্যই, এবং আমি আশা করি, এবং ইকবাল বোধ হয় স্বপ্নটাও দেখছে এখন যে সামনে সে আরও কতজনকে সে এইভাবে প্রশিক্ষণ দেবে, এবং একটা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং আমি সেদিন মুগ্ধ হয়েছি ওই প্রোগ্রামে গিয়ে, হয়তো আমি যখন ফেসবুকে দেখতাম অতটা বুঝিনি যে এত বিশাল, 4,500 জন এসেছে, এত বিশাল আয়োজন, এবং এতজনকে অ্যাড্রেস করা, এটা হয়তো বা এখনকার অনলাইনের যুগে বা ডিজিটাল যুগে বোধহয় সম্ভব হচ্ছে আরও বেশি করে। তবে আমি মনে করি এটা একটা বিশাল উদ্যোগ, এবং এরকম উদ্যোগ নেওয়ার জন্য আরও লোকজন এগিয়ে আসুক, বিভিন্ন জায়গার থেকে আসুক, কেন অনেক দরকার আমাদের এরকম উদ্যোগ অনেক দরকার। এবং অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং তার মধ্যে শুনতে পেলাম যে 30,000-ই হচ্ছে নারী উদ্যোক্তা। তা আমি সেজন্য বলবো যে আমাদের একটা অনুষ্ঠানে আমি নিশ্চয়ই ইকবালকে চাইবো যে সে এসে আমাদের নারীদের জন্য কিছু বলবে, নারী উদ্যোক্তাদেরকে। এবং আমাদের অ্যাসোসিয়েশনে কিন্তু আমরা 2 রকম, আমরা শুধু নারী উদ্যোক্তা না, যারা নারী উদ্যোক্তা হতে চায় আমরা তাদেরকেও মেম্বার করি, যাতে করে অন্য মেম্বারদের দ্বারা যারা উদ্যোক্তা অলরেডি হয়ে আছে তাদের দ্বারা সে অনুপ্রাণিত হয় এবং তাদের কাছে শিখতে পারে। এবং একসময় আমরা এটাও বলেছিলাম যে একজন নারী উদ্যোক্তা যেন আরও 2 জন নারী উদ্যোক্তা তৈরি করে আমাদের মেম্বারদেরকে, আমরা সেটাই বলতে চাই। আমি যেটা নিজে বলার মতো একটি গল্প আমি ফেসবুকে দেখেছিলাম, আমার অনেক পরিচিত ফ্রেন্ডসরা অলরেডি আপনার সাথে এঙ্গেজ, তো আমি অনেক এঙ্গেজ হতে চাচ্ছিলাম। আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে হ্যাঁ আপনাদের চট্টগ্রামে মেবি একটা প্রজেক্ট গিয়েছিল, আপনার সবাই গিয়েছিলেন, তো তখন মনে হচ্ছিল আমার নিজের শহরে ওরা গিয়েছে, আমি যদি যেতে পারতাম, আমি গিয়ে যদি কিছু বলতে পারতাম। হ্যাঁ, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই কাজটা, আমি মনে করবো এটা থেমে যাবে না, আরও সামনে এগিয়ে যাবে, আর আমরা ইনশাল্লাহ সব আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের খুব ভালো লাগলো, আর আমার খুবই ভালো লেগেছে, এবং আড্ডাটা ব্যাপক জমেছে, আমার মনে হয় আরও 1 ঘন্টা কথা বলা যেত, কথা বলা যেত, তো সময় একটু তাকাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন 2 জন নারী উদ্যোক্তার গল্প। আমরা এখান থেকে যে সামারিটা যদি টানি, সেটা হচ্ছে আমাদের যে প্রথম সমস্যা মূলধন, এটা বোধহয় আর প্রমাণ আপনারা নিজের চোখের সামনে দেখলেন, 6,000 টাকা দিয়ে শুরু করে 8 বছর আগে এখন উনি মাসে 30 লাখ টাকা সেল করেন। তারপরে হচ্ছে ট্রেনিং, আরেকজন আপা যেটা বললেন যে আপনি উদ্যোক্তা হন, চাকরি করেন, যাই জীবনে করেন না কেন, আপনাকে প্রশিক্ষণ নিতেই হবে, এবং সেই প্রশিক্ষণের কাজও আমরাও করছি। আপনারা জানেন গত 750 দিন ধরে টানা এই প্রশিক্ষণ কর্মশালা চলছে, যেটা আমরা এটা একটা রেকর্ড হয়ে গেছে। সো আমি যেটা বলবো, নারী পুরুষ বলে কোনো কথা নয়, সবাইকেই আসলে আমাদের বাংলাদেশে চাকরির যে সমস্যা, আপনারা জানেন 2 লক্ষ মানুষকে আমি ট্রেনিং দিয়েছি,
আমরা গত 2 বছরে মাত্র 2000 উদ্যোক্তা তৈরি করতে পেরেছি। এটাও কম নাম্বার না আমি মনে করি, কিন্তু আমাদের স্বপ্ন আরও অনেক বড়। আমরা ইমিডিয়েট একটা টার্গেট যেটা করেছি, 5000 উদ্যোক্তা তৈরি করব যারা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। মেবি এরপরে এটা আমরা 10 লাখ প্ল্যান নিয়ে আগাবো। সো আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এবং আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই গল্প আপনারা এখানে এসে শেয়ার করবেন, সে আশায় থাকলাম। অনেক ভালো থাকবেন।